আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত এসবি গড়াই রোডে অবস্থিত একটি মদের দোকানে ঘটে গেল এক বড়সড় ডাকাতি। এই মদের দোকানের কর্মীর অভিযোগ, গতকাল প্রায় 9টা নাগাদ দোকানে শাটার নামিয়ে হিসেবপত্র করার সময় জোর জবরদস্তি কিছু দুষ্কৃতী শাটার তুলে ভেতরে ঢোকে এবং বন্দুক দেখিয়ে রীতিমতো চালায় লুটপাট। প্রায় 4 লক্ষেরও বেশি নগদ টাকা লুট করে চম্পটদায় দুষ্কৃতীরা। দোকানের কর্মীদের মারধরও করা হয় বলে অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। তবে সম্পূর্ণ ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় আসানসোল দক্ষিণ থানার পুলিশ, কিন্তু ততক্ষণে টাকা লুট করে দুষ্কৃতীরা পালাতক। তবে এই ঘটনায় পূর্ণাঙ্গ তদন্ত শুরু করে 24 ঘন্টা কাটতে না কাটতেই এক দুষ্কৃতীকে অস্ত্রসহ গ্রেপ্তার করে পুলিশ, যদিও তার থেকে কোনো নগদ টাকা পাওয়া যায়নি। আরও 2 দুষ্কৃতীর তল্লাশি চালাচ্ছে আসানসোল দক্ষিণ থানার পুলিশ। বন্ধ করে আমরা ভিতরে প্রত্যেকবার এমন কাজ করি, তিনজন ঢুকে পরে রিভলভার দেখিয়ে পরে আমাদেরকে বলছে যে কোথায় ক্যাশ আছে। প্রথমে বুঝতে পারি না, তারপরে মারধর করে, মারধর করার পর ক্যাশ এবং কি দিয়ে মারধর করেছিল, রিভলভার ছিল, কজনের হাতে, দুজনের হাতে ছিল, একজন ব্যাগে টাকা পড়ছিল। কত টাকা লিয়ে গেছে? আসানসোল থেকে ওয়াসিম খানের রিপোর্ট, 24 ঘন্টা লাইভ। দেখতে দেখতে 5 বছর হলো আমাদের একসাথে পথ চলা। কাটিয়েছি আনন্দের নানা মুহূর্তগুলো অঙ্গীকারবদ্ধ, আজীবন এভাবেই পাশে থাকব। ভালোবাসা আর সৌন্দর্যের আকর্ষণ ঠিক যেন প্রথমবারের মতন। ভরসা যেখানে পুরোপুরি, ভালোবাসাও সেখানে অটুট। বি দাস অ্যান্ড সন জুয়েলার্স ফিরে এলো নতুন রূপে, নতুন সাজে। বি দাস অ্যান্ড সন জুয়েলার্স, ওয়ার্কশপ রোড, কাঁচরাপাড়া। মাত্র 1200 মাল্টি এবং 1500 টাকায় সিঙ্গেল ইউজ ডায়ালিসিস দিচ্ছে প্রাইম মেডিকেয়ার সার্ভিস। তার সাথে থাকছে রোগীর খাওয়া দাওয়া এবং প্রতি মাসে HB% তথা ক্রিয়াটিনিন টেস্ট সম্পূর্ণ ফ্রি। প্রাইম মেডিকেয়ার সার্ভিস, ঘোষপাড়া রোড, তেঁতুলতলা, হলিশহর। এখানে বসছেন সমস্ত রোগের বিশেষজ্ঞ ডাক্তার। বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নাম্বারে।